আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে একটি কবিতা সাম্য। আমরা একটি কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি বার্ষিক পরীক্ষার অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে। আসো আমরা এই সাম্য কবিতা সম্পর্কে, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাম্য কবিতা সম্পর্কে তোমাদের সামনে একটু আলোকপাত করার চেষ্টা করি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই ভিডিওটি তোমরা দেখবে এবং করণীয় কাজগুলো বরাবরের মতো করে যাবে। সাম্য কবিতা তো লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল সম্পর্কে আমরা অনেকেই জানি, তোমরা হয়তো ছোট। সুফিয়া কামাল ছিলেন একজন মূলত কবি এবং লেখিকা, কিন্তু তিনি 1952 সালের ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার স্বামী এবং তার ছেলে মেয়ে যারাই ছিল, যারা সক্ষম ছিলেন, তারা সবাই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি ছিলেন মূলত নারী জাগরণের একজন অগ্রণী ভূমিকা পালনকারী একজন কবি। নারীদের আন্দোলন সংগ্রামে সোচ্চার করার জন্য, বিশেষ করে বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে, তিনি সব সময় সোচ্চার ছিলেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ আজীবন সংগ্রাম করে গেছেন। তো আমরা এই বিখ্যাত মহিয়সী নারী সম্পর্কে আমরা একটু জেনে নেব, জানার পর আমরা জানব যে সাম্য কবিতার মূল ভাবার্থ কি। তাহলে সাম্য কবিতা লিখেছেন সুফিয়া কামাল। আমরা সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী, তার বর্ণাঢ্য জীবন অনেক রয়েছে, এগুলো আমরা অল্প সময়ে তোমাদের সামনে উপস্থাপন করে শেষ করতে পারব না। তবু সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নিই। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন 1911 সালের 20 জুন। জুন 20 জুন তারিখটি তোমাদের পাঠ্যবইতে নেই, আমরা সংগ্রহ করেছি তোমাদের সুবিধার্থে। জন্মগ্রহণ করেছেন 1911 সালে 20 জুন। স্থান কোথায় জন্মগ্রহণ করেছেন? বরিশাল জেলার শায়েস্তাবাদের নবাব পরিবারে। তাহলে জন্মগ্রহণ করেছেন 1911 সালের 20 জুন, তার জন্মস্থান হচ্ছে বরিশাল জেলার শায়েস্তাবাদের নবাব পরিবারে। তিনি ধনীর দুলালি ছিলেন। জন্মগ্রহণ করার পর তার ডাকনাম ছিল, ডাকনাম কিন্তু সুফিয়া কামাল সুফিয়া নয়, ডাকনাম ছিল হাসনা বানু। এটি হাসনা বানু নামটি রেখেছিলেন সুফিয়া কামালের নানিজান, খুব আদর করে। সেই সময়ে সুফিয়া কামাল যখন তার মায়ের গর্ভে, তখন সেই সময়ে হাতেম তাই নামে যে গল্প বা কাহিনী, সেগুলো ওই পরিবারের বা ওই সময়ের একটি মানুষের মুখে মুখে আলোচিত ছিল। সেই সময় এই হাসনা বানুর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হাতেম তাই কাহিনীতে, তাই তিনি আদর করে সুফিয়াকে নাম রেখেছিলেন হাসনা বানু। কিন্তু তার নানাজান দরবেশ ছিলেন, পীর ছিলেন, তিনি তার নাম রেখেছিলেন সুফিয়া। পরবর্তীতে যার সাথে তার বিয়ে হয়, যারা কামাল হোসেন, তো কামাল হোসেনের নামের সাথে, মানে তার স্বামীর নামের সাথে যোগ করে হয়েছে সুফিয়া কামাল। তাহলে আমরা তার নামকরণটা দেখলাম, তার ডাকনাম ছিল হাসনা বানু, তার এই নামটি রেখেছিলেন তার নানি, তার নানার নাম রেখেছিলেন সুফিয়া, বিবাহের পর স্বামীর নামের সাথে মিলকরণ রেখে তার নাম হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল অবশ্য তার দাম্পত্য জীবনে দুইটি সংসার করেছেন, মানে তার প্রথম মাত্র 1911 সাল,
বিবাহ প্রথম বিবাহ হয়েছিল 1923 সালে তার মামাতো ভাইয়ের সাথে সৈয়দ নেহাল হোসেন। আমরা জেনে থাকব যে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার প্রথম বিবাহ হয় এবং এই সুফিয়া কামালের বয়স যখন 7 বছর তখন তিনিও একটু সন্ন্যাসী টাইপের ছিলেন। তিনি একটা কেমন একটা তার নিজের মতো করে জীবন যাপন করতেন। এজন্য সুফিয়া কামাল এবং তার পরিবারকে রেখে তিনি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। এর বাকি সময়টুকু সুফিয়া কামাল এবং তার মা তার নানির বাড়িতেই তাকে কাটাতে হয়েছে। যাই হোক, তাহলে সুফিয়া কামাল পরবর্তীতে 1939 সালে দ্বিতীয় বিয়ে করে জনাব কামাল হোসেনের সাথে এবং বাকি জীবনটা তার সাথে শেষ করে। আসো আমরা এই সুফিয়া কামালের জন্ম করলাম, জন্মস্থান, ডাক নাম এবং তার ভালো নাম। তিনি মূলত কবি এবং লেখিকা, সেই হিসাবে আমরা তাকে বেশি চিনি। তারপরে তিনি বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, বাংলাদেশের মানুষের পক্ষের যে আন্দোলন হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, নারী জাগরণের আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার বিখ্যাত বা তার গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের মধ্য থেকে আমরা তিনটি গ্রন্থ নিয়েছি। অনেকগুলো গ্রন্থ, অনেকগুলো কবিতা তিনি লিখেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাজের মায়া, উদাত্ত পৃথিবী, মায়া কাজল। তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হচ্ছে সাজের মায়া, উদাত্ত পৃথিবী, মায়া কাজল। আসো, তিনি তার কর্মজীবনে বহু তার কর্মের স্বীকৃতি হিসাবে অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পুরস্কারের কথা আমি তোমাদেরকে জানাচ্ছি। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1962 সালে, 21শে পদক পেয়েছেন 1973 সালে, স্বাধীনতা দিবস পদক পেয়েছেন 1997 সালে। তাহলে সুফিয়া কামাল তার কর্মের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ণ যে পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার। আরেকটু বলে নিই, তোমার যারা সুফিয়া কামাল তার দাম্পত্য জীবনে 5 সন্তানের জননী ছিলেন। পাঁচজন সন্তান, দেখো আমরা নাম লিখে রেখেছি। আমেনা আক্তার, সুলতানা কামাল, সাইদা কামাল, শাহেদ কামাল এবং সাজেদ কামাল। এবং আমরা বর্তমানে যে সুলতানা কামাল, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের পক্ষে, মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে কাজ করে থাকেন, কথা বলে থাকেন, আমরা তার নাম সবসময় টিপি, ম্যাক্সিমাম সময় টিপির পর্দায় দেখে থাকি। আসো, এবং তিনি সর্বশেষ 1999 সালে 20 নভেম্বর ইহলোক ত্যাগ করে। তাহলে আমরা সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টুকু বুঝতে পেরেছ। এবার আসো সাম্য কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি। তিনি এই কবিতাটি তোমাদের জন্য পাঠ্য বইয়ে সংক্ষেপে কবিতার একটি অংশ বিশেষ তোমাদের সামনে তুলে ধরেছেন। এই সাম্য কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের প্রতি মানুষের সম্প্রীতি ও সহমর্মিতার ভাব জাগ্রত করাই হচ্ছে এই সাম্য কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। বা এটাকে আমরা বলতে পারি যে সাম্য কবিতার পাঠের উদ্দেশ্য কি। জ্ঞানমূলক প্রশ্নে আসে, সাম্য কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সকল মানুষ মানুষের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতাবোধ জাগ্রত হবে। এটাই হচ্ছে এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। আর এই সাম্য কবিতাটি সুফিয়া কামালের বিখ্যাত কাব্যগ্রন্থ নওল কিশোরের দরবারে, এই গ্রন্থ থেকে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। মিলিত সেবা
ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ, অর্থাৎ এই সাম্য কবিতা হচ্ছে একটি কবিতার অংশ বিশেষ, সেই কবিতা হচ্ছে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে, এই কবিতার একটি অংশ। আমি কিন্তু প্রশ্ন ছুড়ে দেব পরে যে সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ, যদি আসে তাহলে সেটা হবে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। এটা এটার মূল সুর হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে কেউ কোনো বড় কাজ একা করতে পারে না, কোনো বড় কাজ পৃথিবীতে কেউ একা করতে পারে না, এজন্য প্রয়োজন হয় অনেক মানুষের সম্মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করলে বা সকলকে নিয়ে কাজ করে পৃথিবীর অনেক দেশ উন্নত হয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীর অনেক দেশ অনেক উন্নত হয়েছে, পৃথিবীর অনেক মহৎ কাজের পিছনে রয়েছে মানুষের সম্মিলিত অংশগ্রহণ। পৃথিবীতে যত ভালো কাজ দেখো, আমরা পৃথিবীতে যত ভালো কাজ দেখি সবগুলোর পিছনে যত মহৎ কাজ দেখি, যত কল্যাণকর কাজ দেখি, মানুষের একার পক্ষে করা সম্ভব হয়নি, সকলের সম্মিলিত প্রচেষ্টা এটি সম্ভব হয়েছে। তাহলে কিভাবে সম্মিলিত প্রচেষ্টা? আমরা স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি, আমরা ভাষা আন্দোলনের কথা যদি বলি, সেখানে কিন্তু দল মত নির্বিশেষে নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা যারাই আছে তাদের একটাই উচ্চারণ ছিল, বাংলাদেশ স্বাধীন হতে হবে, আমাদেরকে বাংলা ভাষাকে স্বাধীন করতে হবে, আমাদের উর্দু ভাষাকে বাদ দিয়ে আমাদের বাংলা ভাষাকে, বাংলা ভাষায় আমরা যারা কথা বলি সেটা অর্জন করতে হবে। এজন্য কিন্তু কেউ কারোর প্রতি কোনো ঈর্ষান্বিত হয়নি, সবাই এক বাক্যে এক সুরে এক সারিতে দাঁড়িয়ে এত বড় মহৎ কাজ করছে, যার কারণে আমরা আজকে এখানে স্বাধীনভাবে স্বাধীন ভাষায় স্বাধীনভাবে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারছি। তো এগুলো সবগুলোই হচ্ছে মানুষের সম্মিলিত প্রচেষ্টা। এজন্য লেখিকা সুফিয়া কামাল এখানে আহ্বান জানিয়েছেন, ধর্ম বর্ণ গোত্র জাতি ভেদাভেদ নির্বিশেষে সকল মানুষ মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ জাগ্রত করে, সৌহার্দ্যের পরিবেশ জাগ্রত করে যে কোনো ভালো কাজে এগিয়ে আসা, এই এই ছিল সাম্য কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। তোমরা যদি কবিতাটা পড়ে থাকো, লাইন ধরে পড়ে পড়ে তুমি যদি অর্থগুলো জানো, আমাদের বইয়ের ডান পাশে বেশ কিছু অর্থ দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে সহজেই বুঝে যাবে। যেমন আমি প্রথম একটা কবিতার লাইন যদি পড়ে থাকি, যে বলা হয়েছে শতকের শতকের সাথে শতক ধরে হস্ত মিলাই একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত, অর্থাৎ শত শত হাত একত্রিত হয়ে সব সময় সব কালে মানুষ উন্নত হয়েছে, মানুষ পৃথিবীটাকে প্রসারিত করেছে, পৃথিবীটাকে বড় করেছে, পৃথিবীটাকে কল্যাণকর করে তুলেছে, যেটা একার পক্ষে সম্ভব নয়। বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে, অর্থাৎ এই যে বিশাল পৃথিবী সেই পৃথিবীর যে যাত্রীরা, মানে আমরা যারা মানুষ, আমরা যে পথে অগ্রসর হয়েছি, আমরা যে পথে যাচ্ছি, বলছেন চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে, আমরা আমরা যে আমাদের যে কাজের গতি সেই কাজের গতি অনন্তকাল, যে কালের কোনো শেষ নেই, আমরা কাজ করে চলেছি, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়া, এই যে আমাদের আমরা যে মানুষ, আমরা কর্মোদ্যমী, আমরা কর্মোৎসাহী, আমরা কাজের মাধ্যমে পৃথিবীকে জয় করতে পেরেছি, আমরা কাজ করে পৃথিবীকে শ্রেষ্ঠ, পৃথিবীতে আমরা যে মানুষ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছি। আরও বলা হয়েছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তমান, পৃথিবীর মানুষ সংগ্রামী সাহসী, তাদের অদম্য ইচ্ছার শক্তিতে আমাদের পৃথিবী দীপ্তিমান হয়ে গেছে, অর্থাৎ উজ্জ্বল হয়ে গেছে, পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে, অর্থাৎ আমরা যেখানেই যাই না কেন পায়ের তলা থেকে শুরু করে আকাশে সামনে পিছনে জলে জলে স্থলে সব জায়গাতে মানুষ তার কর্মের মাধ্যমে
বিজয় মিশন বা বিজয় পতাকা উড়িয়ে চলেছে পৃথিবীর বুকে মানুষ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সেটা একার পক্ষে কখনোই সম্ভব নয় এই জন্য তুমি আহ্বান করেছেন সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো ভালো কাজ করা আমি বিশ্বাস করি তোমরা এই ভিডিওটি দেখে থাকলে এবং বইটি পড়ে সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী আমরা পড়লাম এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়গুলো আলোচনা করলাম এই কবিতার পাঠের উদ্দেশ্যটা আমরা আলোচনা করলাম আশা করি তোমরা এগুলো বারবার দেখবে এবং পাঠ্য বইটা বারবার পড়বে আমরা আসলে এই পাঠ্য বইয়ে এই কবিতার আলোকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো বাড়ির কাজ আমি এবারের আলোচনায় জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি সহজ তোমরা আমার এই আলোচনা যদি শোনো তাহলে এগুলো সহজে তোমরা পেরে যাবে উত্তরগুলো দেবো না তোমরা বই থেকে খুঁজে নেবে দেখো কর্মের আহ্বানে মানুষ কখন থেকে চলেছে প্রশ্নের মধ্যে আমি পড়েছি যে অনন্তকাল চলে কর্মের আহ্বানে অনন্তকাল তাহলে এখানে প্রশ্নের উত্তরটা কি হবে কর্মের আহ্বানে মানুষ কখন থেকে চলেছে কর্মের আহ্বানে মানুষ অনন্তকাল হতে চলেছে সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন বলার অবকাশ থাকে না এখান থেকেই তুমি খুঁজে নেবে জন্মসাল মৃত্যুসাল সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ আমি পড়েছিলাম আমার পাঠ্য মূল পাঠ পরিচিতি যেটা সেখানে ছিল কোন কবিতার অংশ বিশেষ বলে দিচ্ছি তোমাদেরকে বলতেই ভালো লাগে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে মিলিত সেবা ও সাম্য প্রীতির কবিতার অংশ বিশেষ এটা কিন্তু নওল কিশোরের দরবারে হবে না সেটা হবে মিলিত সেবা ও সাম্য প্রীতির কবিতার অংশ বিশেষ দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে এই যে মানুষের সাহস প্রজ্ঞা সাধনা এগুলোর মাধ্যমে বিজয় শ্রেষ্ঠত্ব বিজয়কে তলিয়ে চলেছে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে অবশ্যই যারা কাজ করে যাদের কর্ম রয়েছে যাদের সৎ উদ্দেশ্য রয়েছে তারা অবশ্যই উন্নত হবে সুফিয়া কামালের ডাক নাম কি এটা প্রশ্নে কিন্তু বইয়ের মধ্যে নেই কিন্তু আমি এখানে তোমাদেরকে আলোচনা করেছি সাম্য কবিতা পাঠের উদ্দেশ্য কি সেটা আছে আমি বলেছি দল মত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবার মধ্যে মানুষের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ জাগ্রত করা সাম্য কবিতা কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয় কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয় সত্যেক শব্দের অর্থ সত্যেক মানে কি একশত যাত্রীরা কোন পথ ধরে কর্মের আহ্বানে চলে কোন পথ ধরে তুমি কবিতার লাইনটা যদি পড়ে নাও তাহলে তুমি সেখানে পাবে যে বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে তাহলে কোন পথ ধরে চলে প্রসারিত পথ ধরে চলে আমি আশা করছি তোমরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছ মনে হয় বই খোঁজার প্রয়োজন হবে না তুমি যদি আমাদের এই ভিডিওটি দেখো এই সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী যদি মনোযোগ দিয়ে শুনে থাকো এবং মূল পাঠ্য বইটি আমি যেভাবে আলোচনা করেছি আমার বিশ্বাস এর মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে এবং পরবর্তীতে এই প্রশ্ন ছাড়াও তোমরা বইয়ে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্ন কীভাবে উত্তর দিতে হয় সেগুলো তোমরা অবশ্যই পড়বে তো আজকে এ পর্যন্তই আমি এখানেই শেষ করতে চাই তোমরা এই বাড়ির কাজগুলো বরাবর যেভাবে পাঠিয়ে থাকো সেভাবেই খাতায় আর তোমরা তোমাদের একটি কথা বলে রাখি তোমরা কিন্তু শুধু এক পেজে অনেকে নাম শ্রেণী শাখার উল্লেখ পেজ হয়তো দুইটা হয় বা তিনটা হয় কিন্তু প্রত্যেকটা পেজে যদি নাম শ্রেণী শাখার উল্লেখ না থাকে তাহলে আমাদের খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায় তোমরা সবাই জানো আমরা কিন্তু এগুলো এন্ট্রি দিচ্ছি তোমরা কারা কারা বাড়ির কাজ জমা দিচ্ছ এগুলো জমা হবে তুমি স্কুলে যখন আসবে তোমরা অবশ্যই জানতে পারবে কত তারিখে তোমরা কোন ধরনের বাড়ির কাজ দিয়েছ এবং আমরা কিছু কিছু টিচাররা কিন্তু তাদের রিপ্লাইও দিচ্ছি অতএব সেইভাবে সতর্ক দৃষ্টি রেখে অবশ্যই তোমরা বাড়ির কাজগুলোর উপরে সমাধানের উপরে নাম শ্রেণী শাখা লিখবে এবং আগামী দুই দিনের মধ্যে এগুলো পাঠিয়ে দেবে তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ